বাসাবাড়িতে প্রচুর গ্যাস সংকট চলতেছে, অনেকের চুলা জ্বলে না এবং কয়েকদিন ধরে কিন্তু লোডশেডিংও হচ্ছে। এর পেছনে কারণ হলো বাংলাদেশে প্রতিদিন 4,000 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন, সেখানে নিজেরা উৎপাদন করি হচ্ছে আমরা 2,000 মিলিয়ন ঘনফুট, আর বিদেশ থেকে নিয়মিত আমদানি করা হয় এলএনজি হচ্ছে 1,000 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে এদিক সেদিক কাটছাট করে মোটামুটি 2,700-800 মিলিয়ন ঘনফুটের মতো প্রতিদিন সরবরাহ হয়, আর ঘাটতি থেকে যায় হচ্ছে 1,200-1,300 মিলিয়ন ঘনফুট। এখন এই ঘাটতিটা হচ্ছে মূল চাহিদা। গত কয়েকদিন ধরে যেটা ঘটছে সেটা হচ্ছে একেবারেই গ্যাসের খুব নাকাল পরিস্থিতি চলতেছে, কারণ বাংলাদেশের যেই বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টগুলো চলে এই বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের যেই জেনারেটর বা ক্যাপটিভ চালানো হয় তার 50%-এর ওপরেই হচ্ছে গ্যাস, অর্থাৎ গ্যাস সংকট হলে বিদ্যুতের ওপরে গিয়ে প্রভাব পড়ে আর লোডশেডিং হয়, এই শীতের মধ্যেও লোডশেডিং। আর এই গ্যাস উত্তোলন কেন হয় না, বাংলাদেশে হিউজ গ্যাস আছে, হিউজ সাগরের নিচে নদীর নিচে অপসর অঞ্চলে হিউজ গ্যাস আছে কিন্তু উত্তোলন হয় না। এর পেছনে কারণ হলো এই গ্যাস উত্তোলন হইলে তো আর বিদেশ থেকে এলএনজি আমদানি করা যাবে না, সেখানে একটু ইনকাম সোর্স তৈরি হয়েছে অনেকের, তো এই কারণে নিজেদের গ্যাস আছে কিন্তু সেটা উত্তোলন না করে আমদানিকৃত গ্যাস দিয়ে আমাদের চাহিদা মেটানো হয়। কিন্তু আমদানিকৃত গ্যাস দিয়ে আসলে চাহিদা কখন চলে, কারণ কতদিনই বা চলে, কারণ চাহিদা মেটানো, কারণ গ্যাসের দাম যখন তখন বাড়ে, ডলার সংকটের কারণে অপরদিকে অর্ডারও করা সম্ভব হয় না, সব মিলিয়ে গ্যাসের যে সংকট সেটা থেকেই যাবে যতদিন পর্যন্ত আসলে এই উত্তোলন না হবে। অপরদিকে আরেকটা বিষয় হচ্ছে যে শেভরন আমেরিকান কোম্পানি ওরা একাই 1,200 মিলিয়ন ঘনফুট উত্তোলন করে দেয় আর নিজেদের সক্ষমতা হচ্ছে 800 মিলিয়ন। সেই যে 1972-73 সালের সময়ে যেই গ্যাস উত্তোলনের জন্য যেই সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছিল, এরপরে যারা ক্ষমতায় আসছে শুধু গেছিলাম প্রায় আল্লাহ বাঁচাইছে, এরপরে যারা ক্ষমতায় আসছে শুধু বড় বড় কথাই বলতেছে, কাজের বেলায় নাই আল্লাহর রহমতে। তো যাই হোক, সাধারণ আরেকটা বিষয় থাকে যে বড় বড় কোম্পানি বসুন্ধরা, তারপরে হচ্ছে যারা এলপিজি বিক্রি করে তারাও চায় না যে এই প্রাকৃতিক গ্যাসগুলা উত্তোলন হোক, কারণ প্রাকৃতিক গ্যাস উত্তোলন হইলে যেই সমস্ত কোম্পানিগুলো এলপিজি বিক্রি করে তাদেরও আসলে ইনকাম সোর্স। তো ভিডিওর অর্ধেক রেকর্ড করার পর মাগরিবের নামাজ পড়লাম, মসজিদ থেকে বের হয়ে ভাবলাম আর একটু ক্লিয়ার করি। তো 4,000 মিলিয়ন অর্থাৎ 400 কোটি ঘনফুটের মধ্যে চাহিদা মেটে হচ্ছে 2,700-2,800 মিলিয়ন ঘনফুট, আর 1,200-1,300 মিলিয়ন ঘনফুট অর্থাৎ 120-130 কোটি ঘনফুট থেকে যায় হচ্ছে প্রতিদিন সংকট। এর মধ্যে আবার টার্মিনাল নির্মাণের জন্য পাঠানো হয়েছে, গাড়িতে গ্যাস পাওয়া যাচ্ছে না, শিল্প কারখানা বেশ বন্ধ আছে গ্যাসের অভাবে। তবে ঢাকা শহরের এই চিত্র দেখে ভাবেন না যে ট্রাফিক জ্যাম বুঝি সমাধান হয়ে গেছে, আজকে জ্যাম নাই কারণ শনিবার, এ কারণে জ্যাম নাই।